সময় সন্ধ্যে 6:35 আর আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আজকে হলো 21 এপ্রিল সন 2023 শুক্রবার। এই হাওড়া স্টেশন হলো খুব গুরুত্বপূর্ণ স্টেশন, এখান থেকেই বিভিন্ন জায়গার ভ্রমণের সূচনা হয়। চলুন আমার সঙ্গে, দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি। লেটস গো। আমি যাচ্ছি উপাসনা এক্সপ্রেসে করে হরিদ্বার, যেটা ছাড়বে সন্ধ্যে 7:40। সন্ধ্যে 7:20 উপাসনা এক্সপ্রেস পৌঁছে গেল হাওড়া স্টেশনে। এখন সময় ঠিক 7:40 আর আমাদের এই উপাসনা এক্সপ্রেস একদম 7:40 এর শিডিউল টাইমে ছেড়ে দিয়েছে। দেখি এবার এটা কতক্ষণে গিয়ে পৌঁছায় সেটাই আমরা লক্ষ্য রাখছি। হরিদ্বারে নেমে আমাদের গন্তব্যস্থল কেদারনাথ। তো এই উপাসনা এক্সপ্রেসে কিন্তু অনেকেই যাচ্ছে হরিদ্বার, এবার সেখান থেকে আমিও যাচ্ছি কেদারনাথ। কেদারনাথের প্রথম ওপেনিং ডে হলো 25 এপ্রিল, ওই দিনই প্রথম উদ্বোধন হবে এবং ওই দিনই অনেকেই যাচ্ছে ওই উদ্বোধনের সাক্ষী হতে, এবং সেই সাক্ষী হতে আমিও চলেছি কেদারনাথের পথে। আর আমি যাচ্ছি উপাসনা এক্সপ্রেসে করে হাওড়া থেকে হরিদ্বার। এখন সময় 10:30 আর আমরা ক্রস করছি বারাণসী গঙ্গা। এই হচ্ছে দেখে নিন বারাণসী গঙ্গা, আর ওই যে দূরে ঐতিহাসিক বারাণসী শহর। এখানেই আছে বিখ্যাত কাশী বিশ্বনাথের মন্দির। বারাণসী গেলে নিশ্চয়ই দেখবেন নবরূপে নির্মিত কাশী বিশ্বনাথ মন্দির। অলরেডি এই উপাসনা এক্সপ্রেস প্রায় 7 ঘন্টা মতো লেট। আর আমার কোচটা হলো B4 আর বার্থ হলো 64 সাইড আপার। এই সাইড লোয়ার, এই সাইড আপার। সাইড আপারটা হলো কনফার্ম বার্থ, যেখানে আপনি শুতে পারবেন। সাইড লোয়ার আরএসি বা কনফার্ম হতে পারে। সাইড লোয়ার আরএসি হলে দুজনকে ওই সিট শেয়ার করতে হবে। তো আমার সাইড আবার পড়েছে, ফলে রাত্রে এখানে শুয়েছিলাম। তবে এই জায়গাটা কিন্তু একটু কনজেস্টেড, শোয়ার পক্ষে মানে একটু যারা লম্বা তাদের পক্ষে শোয়ার পক্ষে একটু অসুবিধে, আর বসতেও অসুবিধে ওই কার্ভ আছে বলে। মানে সাইড আবারের বসার ক্ষেত্রেও সমস্যা, শোয়ার ক্ষেত্রেও সমস্যা। এই বাচ্চা অপেক্ষাকৃত ছোট, মানে এই ধরনের বার্থের থেকে। এখন সময় 1:40, এখন লাঞ্চ টাইম। তো রেলের অর্ডার দিয়েছি খাবারের, খাবার এসে গেছে। আর খাবারটা অ্যাকচুয়ালি এক থালি, এক থালিটা হচ্ছে এইরকম, দেখো দেখি কোয়ালিটি ভালো বলেই মনে হচ্ছে, খেয়ে দেখি। এক এক্সট্রা রাইস, ডাল, সবজি এসব দেওয়া আছে, স্পুনও দেওয়া আছে একটা ভিতরে। তো ট্রেনে এই হচ্ছে খাবারের ব্যবস্থা, ভালোই ব্যবস্থা মনে হচ্ছে, এবং গরম খাবারই দেখছি ভালোই দিয়ে গেছে। লেটস এনজয় দ্য মিল। অপরাহ্নের কমলাভা বলেই দিচ্ছে আধার সমাগত। এভাবেই ট্রেনের মধ্যে এক রাত্রি একদিন কেটে গেল। তো এক্স্যাক্টলি 5:15 এই লখনউ জাংশনে পৌঁছলো গাড়ি।
এই উপাসনা এক্সপ্রেস এখন প্রচুর লেট, প্রায় 7-8 ঘন্টা লেটে চলছে। আমি আর এখন হিসেব করা ছেড়েই দিয়েছি কত ঘন্টা লেট, এখন দেখি কখন পৌঁছয়। একটি একটা দুটোর মধ্যে পৌঁছলেও হবে হরিদ্বার। 4:55 উপাসনা এক্সপ্রেস এলো হরিদ্বারে। এখন আমাকে যেতে হবে হোটেল রাহিতে, ওখান থেকে 5:15 বাস ছাড়বে। ছিঁড়ে সংক্রান্তি অবস্থা। এক প্রকার দৌড়ে দৌড়েই স্টেশন থেকে বেরোচ্ছি। একদম রিক্সে আসছি। খুব রিক্স নিয়ে আসছি। এবার দেখি কোথা দিয়ে বাস ছাড়ে। অবশেষে 4:55 পৌঁছে গেলাম এই হরিদ্বার স্টেশনে, ভোর 4:55। তো এবার দেখছি কি হয়, বাস পাবো কি বাস পাবো না। বাস ছাড়ে 5:15। হরিদ্বার স্টেশন থেকে মাত্র 5 মিনিট হেঁটে পৌঁছে গেলাম GMBN হোটেল রাহিতে। এই হোটেল রাহির সামনে থেকেই ছাড়বে সোনপুর এক যাওয়ার বাস। এই হচ্ছে হোটেল রাহি। চারধাম যাত্রা মে আপকা হার্দিক স্বাগত হ্যায়। এই হোটেল রাহি সামনে থেকেই ছাড়ছে এই বাস। আজকে 23 এপ্রিল শনিবার, 5:15 এই বাস ছাড়বে হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। যারা যারা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা এই বাসে যেতে পারে। এই বাসটা আমি বুক করেছি অনলাইনে। এবার অ্যাকচুয়ালি আমি এসেছি উপাসনা এক্সপ্রেসে হাওড়া থেকে। উপাসনা এক্সপ্রেস 22 তারিখ বিকেল 4:00 মধ্যে হরিদ্বার আসার কথা ছিল, কিন্তু এলো 23 তারিখ ভোর 5:00। মানে চিন্তা করুন, প্রায় 13 ঘন্টার কাছাকাছি লেট ট্রেন। তারপর ওই হরিদ্বার স্টেশন থেকে দৌড়ে কোনো রকমে ফোন করে খুঁজে এই বাসের পয়সা নিয়ে এলাম। এখন কিছুটা রিলিফ পাচ্ছি যে অবশেষে বাসটা আমি পেয়ে গেছি। তো এই যে বাস যাচ্ছে সোনপ্রয়াগ হরিদ্বার থেকে, এই বাসের প্রায় সব যাত্রী কিন্তু কেদারনাথ যাবে। কালকেই সবাই যাত্রা শুরু করবে। আজকে 23 তারিখ, আর আগামীকালে 24 তারিখ, 25 এপ্রিল কেদারনাথের দরজা প্রথম খোলা হচ্ছে। তারই সাক্ষী হতে আমরা সবাই চলেছি কেদারনাথের উদ্দেশ্যে। এই হলো সেই বাস হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত। এই বাসের ভাড়া পড়লো 1,050 টাকা, অনলাইনে বুকিং করেছি। রেড বাসের এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রু দিয়ে আপনারা সহজেই অনলাইনে কিন্তু বাস বুক করতে পারবেন। আমি তো অনলাইনে 2 দিন আগেই বুক করেছি। চলুন এবার ভেতরে যাওয়া যাক। অবশেষে অনলাইনে বুক করা বাসটা দেখা পেলাম। GMBN এর যে রাই হোটেল, ওই হোটেলের সামনেই এই বাসটা দাঁড়িয়ে আছে। ট্রেনটা এসে থেমেছে ঠিক 5:00 হরিদ্বার স্টেশনে। 5 মিনিট দৌড়ে এখানে চলে এলো, একদম স্টেশনের পাশে বলে খুব সুবিধা হয়েছে। এখন এই বাসটা সরাসরি যাবে সোনপুর, আর এই সিটের নম্বর হচ্ছে 13। মানে রেড বাস অনলাইনে থ্রু দিয়ে বুক হয়েছে। এবার আমার একটু চিন্তায় ছিলাম যে বাসটা ধরতে পারবো কি না। ফোন নাম্বারের সহযোগিতায় এই বাসটাকে আমি ট্র্যাক করতে পেরেছি। আমি এখানে পৌঁছে গেছি 5:05, আর এখন বাজে ঠিক 5:15। এবার বাস ছেড়ে দেবে। এখন সময় সকাল 5:30, আর আমাদের কিন্তু বাস ছেড়ে দিল এই হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর এই বাসের সবাই সবাই যাচ্ছে প্রায় কেদারনাথ। জানলা দিয়ে তখন হরিদ্বারে গঙ্গা নদীর দৃশ্য চোখে পড়ছে। চারিদিকে এক অপরূপ প্রাকৃতিক ক্যানভাস সৃষ্টি হয়েছে। আমরা এখন হরিদ্বার ছাড়িয়ে চলেছি ঋষিকেশের দিকে। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব 24 কিলোমিটার। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 243 কিলোমিটার, সময় লাগবে প্রায় 8 ঘন্টার মতো।
এই 2x2 পুশব্যাক সিটের আরামকে দ্বারা হেলান দিয়ে আমরা এগিয়ে চললাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ঋষিকে ছাড়তেই আমরা ক্রমশ পার্বত্য উচ্চভূমিতে উঠে পড়লাম, আর ওপর থেকে গঙ্গা নদীর দারুণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই বাসের সব সিট কিন্তুই ফুল, সোনপুরা যাওয়ার জন্য সবই আগে থেকে অনলাইনে রিজার্ভ হয়ে গেছে। ড্রাইভারের কেবিনে কিছু সিট নানরিজার্ভ আছে। মসৃণ এবং চাওড়া NH7 ধরে আমরা এগিয়ে চললাম রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা বেঁকে চলে যাব সোনপ্রয়াগের দিকে। এই রাস্তারই অপর নাম হলো বদ্রীনাথ রোড। উত্তরাখণ্ডের এই গাড়োয়াল হিমালয়ের ভয়ঙ্কর সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা যে কিভাবে কেটে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। তো আমরা দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ হয়ে চলে যাব সোনপ্রয়াগ। পঞ্চপ্রয়াগের মধ্যে তিনটে প্রয়াগের মধ্য দিয়েই কিন্তু আমরা যাতায়াত করবো। আমরা এখন এসে গেছি তিন ধারাতে। তো এই হলো বাস, এই বাসে করে এই তিন ধারাতে আমাদের 15 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে। এখানে আপনি টয়লেট করতে পারেন, টিফিন করতে পারেন। সেই সকাল 5:30 গাড়ি ছেড়েছে, এখন বাজে 8:00। এই 8টার সময় এসে গাড়িটা এখানে দাঁড়ালো। এবার এখানে চলুন কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আলু পরোটা, আর এই হলো হোটেল। এই হলো মটর, ছোলা ছোলা মটর, আলু পরোটা, এই হলো দই। পরোটা কিন্তু খুব ভালো মানিয়েছে। এই তিন ধারাতে সব বাসই হল করে টিফিন ব্রেকের জন্য। এই তিন ধারার চারিদিকটা একবার দেখে নেওয়া যাক। এই চৌহান রেস্তোরাঁর ব্যালকনি থেকে গাড়োয়াল হিমালয়ের দারুণ একটা ভিউ পেলাম। একদম নিচে প্রবাহিত হচ্ছে গঙ্গা নদী। টিফিন করে আমরা এখন চলেছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এবার এই পাশে সবাই তো যাচ্ছে কেদারনাথের দিকে, তো এখানে আমি এই সিটে বসে আছি। সিটে আমার এই একজন ভাইয়ের সঙ্গে আলাপ হলো। এই অংশুক ভাই এসে বিহার থেকে, মানে বিহারের নাওদা ডিস্ট্রিক্ট থেকে, যেটা পান্না থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, অনেক দূর থেকে এসছে, আর একাই চলে এসছে বিহার থেকে। সো মেনি মেনি থ্যাংকস টু হিম যে একা কেদারনাথ আবার হেঁটে যাবে, সেই সব ব্যাপারটা পুরো মানে নিজের ইচ্ছে দিয়ে এটা করছে, খুব ভালো। এদিকে একরাস ক্লান্তিতে কখন যে নিদ্রামগ্ন হলাম তা নিজেই বুঝতে পারলাম না। ঘুম ভাঙলো দেবপ্রয়াগের কাছে এসে। এই দেবপ্রয়াগেই মিলিত হয়েছে ভাগীরথী এবং অলকানন্দা নদী, তারপর গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়ে চলে গেছে ঋষিকেশ হয়ে হরিদ্বার। এই হলো দেবপ্রয়াগের সঙ্গম স্থল। ইচ্ছে থাকলো পরের বার এখানে এসে স্নান করবো। ভালো করে লক্ষ্য করুন, এদিক দিয়ে যাচ্ছে অলকানন্দা নদী, আর ওদিক দিয়ে আসছে ভাগীরথী নদী, আর এই দেবপ্রয়াগে এসে মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে চলে যাচ্ছে সোজা হরিদ্বারের দিকে।
এবার আমরা রুদ্রপ্রয়াগ হয়ে এই বাইপাস ব্রিজ ধরে চলে যাব গুপ্তকাশীর দিকে। এখন বাজে 11:10 আর আমরা চলে এলাম অগস্ত্যমুনি। 5 মিনিটের এই শর্ট ব্রেকে আমরা এখানে দাঁড়ালাম। এখান থেকে সোনপ্রয়াগ আর মাত্র 40 কিলোমিটার, অর্থাৎ আর 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। আর এখন সময় বেলা 12টা। অগস্ত্যমুনির পরেই এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু অসাধারণ। আর ওই যে নদীটি দেখছেন, ওই নদীটির নাম হলো মন্দাকিনী। এই নদীটি সেই আসছে কেদারনাথ থেকে। এই মন্দাকিনী নদী রুদ্রপ্রয়াগ সঙ্গমে এসে মিলিত হয়েছে অলকানন্দা নদীর সঙ্গে, যেটা আসছে আবার সেই বদ্রীনাথ থেকে। তুমি যা রে কেদারনাথ, কেয়া যা রে হাইদল সে। আপলো ভি কেদারনাথ যা রে? কাহাঁ সে আয়ে? इस बार भी जाएगा? वाह बहुत बढ़िया। अच्छा वाह, तुम्हारा नाम क्या है? राही माही। वाह, तो अगले साल गए थे, इस साल जा रहे हो, तो नेक्स्ट ईयर में भी जाओगे? 3 टाइम्स हैट्रिक हो जाएगा ना? हैट्रिक करना ही पड़ेगा। इसका गोल कितना है? 6 साल? वाह। तो देख लें ये छोटो मेटी, आगे बचर केदारनाथ गेल हेटे, ए बचरों केदारनाथ जाए हेटे। हमें बोल हैट्रिक करते जाते नेक्स्ट ईयर जाए। वेलकम टू केदारनाथ। जय श्री श्री बाबा केदारनाथ। জয় বাবা কেদারনাথ। আমাদের এই বাসটা হয়ে গেছে ওর কেদারনাথ স্পেশাল। এই বাসে সব যাত্রীরাই যাচ্ছে কেদারনাথ। 25 এপ্রিল 2023 কেদারনাথের দরজা খোলা হবে, সেই উপলক্ষে এই বাসের সবাই চলেছে শ্রী শ্রী কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে। আমরা এখন প্রবেশ করলাম গুপ্তকাশীতে। হরিদ্বার থেকে গুপ্তকাশীর দূরত্ব 203 কিলোমিটার, প্রায় 6 ঘন্টা কিন্তু আমরা জার্নি করে ফেললাম। এই গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগের দূরত্ব 30 কিলোমিটার, অর্থাৎ আর মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি সোনপ্রয়াগ। দারুণ দৃশ্য চারিদিকে, আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি, অনেক নিচু অব্দি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখন রামপুর অতিক্রম করে যাচ্ছি, এরপরেই পড়বে সীতাপুর। আমরা এখন প্রবেশ করছি সীতাপুরে। এই সীতাপুর সোনপ্রয়াগ থেকে 1 কিলোমিটার ঠিক আগেই। ওই যে দূরে নিচে দেখা যাচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড। আমরা সোনপ্রয়াগ এসে গেছি প্রায়, আর মাত্র 1 কিলোমিটার বাকি। এই বাসে করে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের লোকজন কিন্তু যাচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম সীতাপুর পার্কিং লটে। হরিদ্বার থেকে সমস্ত বাসগুলি কিন্তু এখানেই আসবে। এই সীতাপুর বাস স্ট্যান্ড থেকে সোনপ্রয়াগের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার পথ আপনি হেঁটেও যেতে পারেন, আবার ছোট গাড়ি ভাড়া করেও যেতে পারেন। যাই হোক, এখান থেকেই আমি সোনপ্রয়াগের উদ্দেশ্যে হাঁটা দিলাম। এই 1 কিলোমিটার হেঁটে আমরা ওয়ার্ম আপ করে নিচ্ছি। ওয়েলকাম টু কেদারনাথ টু অল দ্য পিলগ্রিমেজ। মিনিট 5 ঘন্টা পরেই দেখতে পেলাম সোনপ্রয়াগের ওই পার্কিং লট। সোনপ্রয়াগে প্রাইভেট গাড়ির পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে দারুণ ভাবে। প্রচুর গাড়ি কিন্তু এখানে থাকতে পারবে, দেখে নিন এই পার্কিং এর ব্যবস্থাটা। ওয়েলকাম টু সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে পৌঁছে গেলাম, এই হলো সোনপ্রয়াগ। সোনপ্রয়াগেও ভালো কার পার্কিং এর ব্যবস্থা হয়েছে,
ছোট গাড়ি আনলে সোনপ্রয়াগে রাখতে পারবেন। সোনপ্রয়াগের এই পুলিশ চৌকির মধ্য দিয়ে ঢুকে গেলাম সোনপ্রয়াগের মেন মার্কেট এলাকাতে। এই হলো সোনমার্গের মেন মার্কেট এরিয়া। এখানে কিন্তু অনেক হোটেল আছে, আর এখানেই আছে কিন্তু পুলিশ চেকপোস্ট। এখানে আপনার রেজিস্ট্রেশন চেক করে তবেই আপনাকে গৌরীকুণ্ডে যাওয়ার অনুমতি দেওয়া হবে। যেহেতু আমার অনলাইনে রেজিস্ট্রেশন করাই ছিল, সেই জন্য আমি সরাসরি চলে যাচ্ছি গৌরীকুণ্ডে। যাদের রেজিস্ট্রেশন করানো নেই তাদেরকে এখানে এসেই রেজিস্ট্রেশন করাতে হবে। সকাল 10টা থেকে কিন্তু শুরু হয় রেজিস্ট্রেশন করানো। রেজিস্ট্রেশন করানোর পর ঘন্টায় 1200 জনকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে গৌরীকুণ্ডে। যেহেতু এখন প্রচণ্ড রাশ, সেই কারণে অনলাইনে স্লট বুক করাটাই বেটার হবে। আজকে 23 এপ্রিল সন 2023, আজে কিন্তু আমার কোনো ডকুমেন্টই চেক করলো না। আমি কিন্তু সরাসরি চলে যাচ্ছি গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ডে যাব, আমার সঙ্গে অনেকেই যাচ্ছে গৌরীকুণ্ড। তো সোনপ্রয়াগ থেকে একটু বেরিয়ে আসতে হবে গৌরীকুণ্ডে যাওয়ার গাড়ি ধরার জন্য। ওই ব্রিজটা ক্রস করে গৌরীকুণ্ডে যাওয়ার গাড়ি পাওয়া যাবে। এই ব্রিজটা ক্রস করেই পড়বে গৌরীকুণ্ডে যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ড। ব্রিজ ক্রস করতেই দেখতে পেলাম ভান্ডারা। এখানে আগে খাওয়ার চেষ্টা করি, কি পাওয়া যায় দেখি। জয় বলে বাবা, থ্যাংক ইউ। ভোলে বাবার কাছে আসতেই ভোলে বাবা এখানে খাওয়ারের ব্যবস্থা করে দিয়েছে। এই যে দেখো খাওয়ারের ব্যবস্থা করে দিয়েছে, এখানে ভোলে বাবার প্রসাদ হিসাবে খাওয়ার দেওয়া হচ্ছে চানা পাটোরা। এক সাহেব গাড়ি মে হোগা, এক আদমি সে পিছে। সোনপ্রয়াগের এই ব্রিজটা ক্রস করে পার হেড এখানে ভাড়া দিতে হবে 50 টাকা করে শেয়ারিং এ, এই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য। গৌরীকুণ্ড যাওয়ার পথেই পড়ছে। এই জায়গাটার নাম হলো মুনকুঠিয়া। কিছুক্ষণ গাড়িতে যাওয়ার পরেই দেখতে পেলাম ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম, অগত্যা আবার ট্রেক করতে হলো। যেখানে ডেস্টিনেশন সেই অবধি গাড়ি যাচ্ছে না, আবার সেই মানে এই 50 টাকা দিয়ে দিলাম, দিয়ে এখানে দেখছি গাড়ির প্রচুর জ্যাম, তাই আবার হেঁটে যাচ্ছি এখন গৌরীকুণ্ড। প্রায় 400 মিটার হাঁটতে হবে, 400 থেকে 500 মিটার। ও ভাই রুক যাও রুক যাও, তোমার বাসওয়ালা গাড়ি রুক যাও, একে তো গাড়ি টান নেই পা রা হ্যাঁ। দেখো না উসে ক্লাস প্লেট জ্বল রা হ্যাঁ। সম্পূর্ণ গৌরীকুণ্ড পর্যন্ত কিন্তু কোনো গাড়ি আসবে না। গৌরীকুণ্ডে 300 মিটার আগে এই পর্যন্ত গাড়িটা আসবে, এরপর আপনাকে হেঁটে যেতে হবে। তবে লাগেজ নিয়ে যাওয়ার জন্য কুলি পাবেন। এই দেখুন উপরে সাইনবোর্ডে লেখা আছে ফুট ট্র্যাক, মানে এখান থেকেই আপনাকে হাঁটা শুরু করতে হবে। আর দেখুন লেখা আছে এখান থেকে কেদারনাথের দূরত্ব 16 কিলোমিটার। যদিও এই দূরত্বটা নিয়ে সন্দেহের অবকাশ আছে, প্রকৃত অর্থে দূরত্বটা 22 কিলোমিটারেরও বেশি। সে যাই হোক, অনেকের মতো আমিও হাঁটতে থাকলাম 300 মিটার দূরে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আগে একটা খোঁজ করবো হোটেলের। গৌরীকুণ্ড কিন্তু এখন এসে পৌঁছতে পারলাম না, আবার প্রায় 1 কিলোমিটার উপর ট্রেক করতে হচ্ছে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। গৌরীকুণ্ডে এসে গেছি, এখান থেকে হাঁটা শুরু হবে। ভগবান শ্রী কেদারনাথজি কি রলি, গৌরীকুণ্ড আগমন পর সবই শ্রদ্ধালু হার্দিক স্বাগত এবং অভিনন্দন। এই হলো কেদারনাথের হাঁটার পথের এন্ট্রান্স, এখান থেকে হাঁটতে হবে। আর এই হলো গৌরীকুণ্ড, যেখান থেকে অ্যাকচুয়ালি কেদারনাথ যাওয়ার হাঁটা শুরু হবে। তো গৌরীকুণ্ডর এখানে এই যে এখানে একটা লজে ডরমিটরি পেয়েছি 400 টাকা পার হেড। অনেক খোঁজাখুঁজি করার পর মানে প্রায় পুরো গৌরীকুণ্ড খুঁজে ফেললাম, শেষ পর্যন্ত এখানে এসে ডরমিটরি পেলাম।
ডমি গাড়ির কন্ডিশনটা পরে দেখাচ্ছি, এখন আমি যাচ্ছি নিচে লাগাই আনতে, একটু নিচে লাগাইটা দেখে এসছি। তো এখানে এইরকম একটা রুম পেলাম, ডরমিটরি। গৌরীকুণ্ডে রুম পাওয়া খুব মুশকিল হচ্ছিল, শেষ পর্যন্ত এখানে এই ডরমিটরি রুমটা পেলাম অনেক কষ্ট করে। এই হলো ডরমিটরি ব্যবস্থা। আমাদের শোয়ার ব্যবস্থা হচ্ছে এই যে এখানে, এখানে তো এখানে এসে এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, এখানেই পরিচয় হলো এসে, এবং দুজনেই এখন একসঙ্গেই আছি, একসঙ্গেই রুমটা খুললাম। দেখা যাক এরপরে কি হয়। গৌরীকুণ্ড আছে, এইটাই হচ্ছে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডের জল নিয়ে মাথায় দেবেন, তারপর ঢুকে যান ভিতরে, বাবা চলে যান। কেদারনাথ মন্দিরের পাশ দিয়ে যে মন্দাকিনী নদী আসছে, সেই নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে, এই হলো মন্দাকিনী নদী। হলো শ্রী গৌরী মাতার মন্দির গৌরীকুণ্ডে। তো এখানে শ্রী বাবা কেদারনাথের ডলি এখানে আছে, কালকে সকালে ডলি এখান থেকে যাবে, সবাই দর্শন করার জন্য যাচ্ছে। সরকার পরিচালিত এখানে লঙ্গরখানা চালু আছে, রাত্রিবেলার খাবার রাত্রি 8টা থেকে পাওয়া যাবে। তো দেখুন রঙ্গখানা রান্নাখানা চলছে, রান্না হচ্ছে দেখছি এখানে, রঙ্গখানার জন্য রুটি হচ্ছে। আপনি রুটি বানা রে? রুটি পুরি সব হো রা, চাওয়াল হো রা, চাওয়াল সব কিছু হো রা, ঠিক আছে, জয় বলে বাবা। এবার চলুন শ্রী শ্রী গৌরী মাতার মন্দিরে যাই, আর ওখানেই আছে ভোলে বাবার ডলি। তার আগে অবশ্যই শ্রী শ্রী গৌরীকুণ্ডের জল স্পর্শ করে মাথায় নেব। এই হলো গৌরীকুণ্ড, এই গৌরীকুণ্ডের জল মাথায় নিয়ে নিলাম। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, জয় শ্রী শ্রী কেদারনাথ। চারিদিকের পরিবেশটা এমনই ভাইব্রেন্ট যে আপনার মধ্যে ভক্তির অ্যাড্রিনালিন রাস আনতে বাধ্য। এই হলো শ্রী শ্রী বাবা কেদারনাথের ডলি, যাকে স্পর্শ করে এবং দর্শন করে ধন্য হয়ে গেলাম। কাল কি সময় জায়গায় আছে? সুবহ 8 বাজে, 8 বাজে কে আসপাস। তো কালকে সকাল 8টার দিকে এই ডলি যাবে কেদারনাথের দিকে। জয় ভোলে বাবা। এটাই হলো মাতার মন্দির গৌরীকুণ্ড, আর এই হলো গৌরীকুণ্ড। দেখতে পাচ্ছেন কেদারনাথ ভবনের আগে গৌরী মাতাকে দর্শন করবেন, তারপর চলে যাবেন কেদারনাথের দিকে। আর এখানেই কিন্তু আজকে কেদারনাথের ডলি থাকবে, কালকে সকালে যাবে কেদারনাথের ডলি। 25 তারিখ এই ডলি সহ কেদারনাথের গেট খুলবে। জয় ভোলে বাবা সব এখানে। ও এখানে যা দেখছি টেন্টও কিন্তু ভাড়া পাওয়া যায়, মানে কেউ যদি মনে করেন যে হোটেল পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু এখানে টেন্ট কিন্তু ভাড়া পাওয়া যাচ্ছে, 600 টাকা থেকে ভাড়া কিন্তু শুরু হচ্ছে পার হেড। তো বন্ধুগণ আমরা এখন এসে গেছি গৌরীকুণ্ডে, এই গৌরীকুণ্ডে কিন্তু জল কিন্তু গরম, এখানে অনেকেই স্নান করছে। এই স্নান উপভোগ করতে গেলে প্যান্ট নিয়ে চলে আসবেন, গামছা নিয়ে চলে আসবেন,
এসে এখানে স্নান করেনি। এই হলো পবিত্র গৌরীকুণ্ড। এই গৌরীকুণ্ডের উষ্ণ জলে স্নান করেই শ্রদ্ধালু ভক্তেরা শ্রী শ্রী কেদারনাথের উদ্দেশ্যে পা বাড়েন। আশীর্বাদ কর দিজিয়ে। আর এখানেই দর্শন পেয়ে গেলাম শ্রী শ্রী বাবা কেদারনাথের পরম ভক্ত এই শ্রী যোগী মহারাজের। জয় শ্রী শ্রী বাবা কেদারনাথ। এখানে এই ভান্ডারা দিয়েছে, মানে উত্তরাখণ্ড গভর্নমেন্ট থেকে ভান্ডারা দিয়েছে, তো সেই ভান্ডারাতে খাওয়ার জন্য আমরা এখানে লাইন দিয়েছি। এবার দেখছি কতক্ষণ পরে খাবার পাওয়া যায়। লাইন দিয়ে নেওয়াটাই ভালো, তাতে সুস্থভাবে মানে খাবারটা পাওয়া যাবে আর কি। খেয়াঠালি করে কোনো লাভ নেই। ভান্ডারা থেকে কী কী পেলাম? রাইস, ডাল, সবজি, দু রকমের সবজি, লুচি, পায়েস। ভান্ডারাতে সবাই এখানে খাওয়া দাওয়া করছে, প্রচুর খাওয়া দাওয়া দিচ্ছে, কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়াতে। এত কিছু আইটেম দিচ্ছে, মানে রাইসের সঙ্গে আবার লুচিও দিচ্ছে, ফলে পেট ভর্তি হওয়ার কিন্তু কোনো অসুবিধা নেই। শুধু যে ওখানে বেশ একটু ঠেয়াঠালি হচ্ছে, ওইখানে একটু লাইনটা কন্ট্রোল করতে পারলে সবাই কিন্তু আরামেই নিতে পারবে। দেখে তো মনে হচ্ছে খাওয়ার খুব টেস্টি, তো খেয়েই দেখা যাক এবার। এইভাবেই অতিবাহিত হয়ে গেল 23 এপ্রিলের দিনটা এবং রাত্রিটা। কালকে 24 এপ্রিল সন 2023, কালকেই আমাদের শুরু হবে শ্রী শ্রী বাবা কেদারনাথের উদ্দেশ্যে পদযাত্রা।